করি কিছু এরা একটু আছে। DM6 এর DM ডিজিটাল মার্কেটিং এর এই নোটের একজন ট্রেনার হিসেবে আছি। যাতার সময় মোটামুটি ভালো সেলস কন্ট্রাক্টর, সেলস এজেন্ট, ফ্রিল্যান্সার, সেলস এজেন্ট, শুধুমাত্র সেলস এজেন্ট দিই, ঠিক আছে? সেলস এজেন্ট বা সেলস কনসালটেন্ট অর সেলস, এইটা দিলেও হচ্ছে বেশি পরিমাণে আমাদের পাওয়ার সম্ভাবনা আছে, লোকজন পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র সেলস এজেন্টে দিলাম। এখানে ছিল হচ্ছে লোকেশন অর কিওয়ার্ড টু ইনক্লুড। আমরা কি বলছিলেন, কিসের সেলস এজেন্ট? মেডিকেল ইকুইপমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট, স্পেলিংটা হবে মেডিকেল, এমিং ইআইসিএল ইকুইপমেন্ট, ইউইউআই অ্যাসেসরি আইটেমস ফর এ পার্টিকুলার পারপাসে, এটা হবে। হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট, টার্গেট করলাম হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? তারপরে জব টাইটেল হচ্ছে সেলস এজেন্ট। দেখি কোনো আদতে আমাদেরকে সে কোনো স্ট্রিং দেয় কিনা। স্ট্রিং একটা দিছে, ওপেন ইন গুগলে সার্চ করতেছি। মেডিকেল সার্ভিসেস ডিস্ট্রিবিউটরশিপ এন্ড ডিউরেবল মেডিকেল ইকুইপমেন্ট কনসাল্টিং ফান্ড, এটা কিন্তু অনেক ফার্মের অ্যাড্রেস চলে আসতেছে। আচ্ছা দেখি, কার্ট ডানিয়েলস, দেখি ওনার এখানে গেলে কোনো স্পেসিফিকেশন পাই কিনা আমরা। ওনার হচ্ছে ওনার, ঠিক আছে, উনি হচ্ছেন ওনার। আপনি যদি একটু এটা করেন, কার্ট ইজ এ সিজন সেলস এন্ড মার্কেটিং ইন্ডাস্ট্রি, সেলস এবং মার্কেটিং ইন্ডাস্ট্রি, এবং মেডিকেল ডিভাইস কোম্পানির সাথে কোম্পানির প্রোডাক্ট তারা সেল করে থাকে। তাহলে এই লোকের, এই লোকের হচ্ছে এখানে ওনার, ঠিক আছে? এর কি ডাটাটা দেওয়া যাবে বলেন তো? জি ভাই, এরকম ডাটা ভাই দিতে এই দেওয়া যে, যাবে যারা মেডিকেল শপে তো ভাই এগুলা বিক্রি হয়? হ্যাঁ দেওয়া যাবে, এই ধরনের ডাটা দেওয়া যাবে। এখন কি করবেন বলেন তো? ধরেন এই যে একটা স্ট্রিং কোয়ারি, মানে স্ট্রিং থেকে আমরা এই ডাটা গুলো পাইলাম, এখন হচ্ছে তাদের কি প্রয়োজন আপনার? ইমেইল প্রোডাক্ট গুলো প্রয়োজন, সেল করতে চাচ্ছে, ইমেইল মার্কেটিং এর ইমেইল মাধ্যমে। প্রয়োজন, তাদের বিজনেস ইমেইল প্রয়োজন, বিজনেস ইমেইল বায়ার যদি বিজনেস আমাদের, ইমেইল। অবশ্যই আমাদের বিজনেস ইমেইল অবশ্যই আমাদের কাছে যাবে, তার সাথে না না পার্সোনাল ইমেইল তার সাথে ধরো কন্ট্যাক্ট করতে পারে। পার্সোনাল ইমেল চাইলে হচ্ছে জিমেইল, আর বিজনেস ইমেল হলে তো একটু ঝামেলা হয়ে যাবে, কারণ এই এই ক্যাটাগরির লোকদের আসলে আদতে বিজনেস ইমেল আছে কিনা এটা একটা ধারণার বিষয়। যারা সেলস এজেন্ট হিসেবে আছে কোনো কোম্পানিতে, এগুলো তো হচ্ছে ফ্লাইং জব, ফ্লাইং জব বুঝেন। আজকে আপনার, আজকে আপনার প্রোডাক্ট আমি সেল করতেছি, কালকে অন্যের প্রোডাক্ট সেল করতেছি, পরশুদিন হচ্ছে ইব্রাহিম ভাইয়ের প্রোডাক্ট সেল করতেছি, ঠিক আছে? তাদের বিজনেস ইমেল থাকাটা একবারে রেশিও খুব কম হবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু চেক করে দেখি তাদের হচ্ছে জিমেল পাওয়া যায় কিনা। gmail.com, gmail.com লিখে দিতে সার্চ করবি, এডিট ওয়াটারপ্রুফ কালার, মানে দেখতে সুন্দর, ভালো এগুলা একটু দিয়ে দেখি।
আমাকে কিছু বলতেছেন ভাই? আইম ভাই মিউট করেন। এখান থেকে 17 জনের ডাটা পাইলাম, 17 জনের ডাটা যদি আমরা একটু নেই, কি পরিমাণে লাগবে কিছু বলছে ভাই? ভাই পরিমাণ এখনো তো বলেনি, বাইরে দাস রিকোয়েস্ট দেয়, এই রিকোয়েস্ট অনুযায়ী আপনাকে বললাম যে আসলে এরকম পাওয়া যায় কিনা। আমরা তো আসলে যখন সার্চ বুঝছি বুঝছি, শুধু আপনি চেক করতেছেন পাওয়া যায় কিনা, ঠিক আছে। আমি যদি এটা ক্রস চেক করার জন্য এখানে কিছু জিনিস ইনফার্মারি এটা দিচ্ছে, তারপরে এটা কেটে দিচ্ছি। এখানে একটা এক্সটেনশন আছে বুঝছেন, এখানে একটা এক্সটেনশন আছে ইমেল এক্সট্রাক্টর এন্ড ভেরিফায়ার। আমরা যদি যে এই পুরো যে এখান থেকে যে আমরা 17 জনকে পাইলাম, পুরো জিনিসটা যদি আমরা কপি সিলেক্ট করে কপি করি, করে হচ্ছে ইমেল এক্সট্রাক্টর ভেরিফায়ার যেটা আছে এখানে যায় হচ্ছে আবার পেস্ট করে দেই, ফাইন্ড দা ইমেল অ্যাড্রেস এ ক্লিক করলে দেখি সে আমাদের কি প্রোভাইড করে। দেখেন এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা সে আমাদেরকে বলতেছে এবং তাদের ফার্স্ট নেম দেখছেন দিচ্ছে। এখন এটার একটা ভালো জিনিস হচ্ছে আমরা ইচ্ছে করলে এখান থেকে ওপি অ্যাড্রেস ফাইন্ড ইমেল ও তাদের একটা ভেরিফিকেশন সার্ভিস আছিল ছিল বুঝছেন, এটাকে তারা অফ করে দিছে। এটা হচ্ছে ফার্স্ট টাইম সহ এখান থেকে আপনি স্ক্যাপ করতে পারবেন কপি দিস অ্যাড্রেসেস। এরপরে হচ্ছে যেমন আমরা একটা এখানে কি করি, কপি করলাম তো কপি দিস অ্যাড্রেসেস কপি টু রিসিপিয়েন্ট লিস্ট, কপি করে এখন যদি আমরা লিউ পাঠাতে যাই
ভাই আপনার কি নাম কোয়েশ্চনটা করছিলেন? হ্যালো ভাইয়া, কি যাব বলুন কি? মানে আপনার নামটা বলেন, এই জন্য এই কোয়েশ্চনটা যে করছিল মেডিকেল এজেন্টের আপনার কোয়েশ্চনটা নাম? কি করছিলেন? আমার নাম হলো কাইম হোসাইন। আচ্ছা, মেডিকেল এজেন্ট স্যার অবশ্যই। মেডিকেল কোশ্চেনটা করছিল ওই বায়ারের নাম, নাকি কোথায় কোশ্চেনটা করছিল, না না, কোন এলাকায়? যিনি কোয়েশ্চনটা করছিলেন যে স্যার, যিনি কোয়েশ্চনটা করছিলেন যে স্যার এটা কেমনে বের করা যায় মেডিকেল এজেন্টের যে বিষয়টা, ওনার নাম চাইছিলাম আর কি। তাহলে ওনার নামে একটা ফাইলের নাম দিতে আমার তো ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, এখান থেকে একবারে আপনি কনফার্ম করে মানে 2 থেকে 3টা লিস্ট নিয়ে দিয়ে দিতে পারেন। আমরা যদি একটু ক্রস চেক করি, মনে করেন এই ইমেলটা কপি করলাম, এই ইমেলটা কপি করে যদি আমি একটা লিঙ্কডইন পেজ আসছে, এটাতে দেখি সেলস এজেন্টের কোনো রেফারেন্স আসে কিনা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাই? জি ভাইয়া। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। হং মি ওয়াং, এ চায়নার একটা ডাটা চলে আসছে। আমরা কি লিখে সার্চ করছিলাম? নিউ ইয়র্ক ভাইয়া, নিউ ইয়র্ক। আমাদের সার্চিং এ এই যে দেখেন, আমরা সার্চিং এ কিন্তু এর মানে ওই যে লোকেশনটা আছে নেয় নাই, কেন নেয় নাই কি বলবো বলুন তো। এখানে সেলস এজেন্ট মেডিকেল ইকুইপমেন্ট google.com সার্চ লিঙ্কডইন আসছে, সবকিছু আসছে, কিন্তু লোকেশন কিন্তু সে নেয় নাই, এর জন্য চ্যানেল ডাটা চলে আসছে। ক্রস চেক করতে হবে আর কি কয়েকবার এটাকে। এখন এখানে যদি আমরা প্রথম দিকেই একটু অ্যাড করে দেই, ইউনাইটেড স্টেটস USA, একবারে স্পেসিফিক ইউএসএ করাতে 8টা ডাটা পাইছে। এই যে ওনার জিমেল পাইছে, ওনার জিমেল পাইছে জিল টেইলর। জিল টেইলরের আইডিটা যদি আমরা চেক করি, এখানে ইচ্ছে হলে পড়ে নিতে পারবেন আপনারা। যে যে দেখেন, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি অ্যাট জিল ক্রিস্টিয়ান @টেইলর@জিমেল.কম।
ফিডিয়া ফার্মা ইউএসএ ইজ এ ফুললি ওন্ড ফিডিয়া ফার্মাসিটি লাইসেন্স মেডিকেল ইকুইপমেন্ট সেলস এজেন্ট অ্যাট সিনিয়র হেলথ কেয়ার ডিরেক্ট। পুরোপুরি প্রোফাইলটা দেখলে বোঝা যাবে যে ওনার আসলে এই রিলেটেড ডাটা কিনা। রিজিওনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইফকন বায়ো সায়েন্স, ইফকন বায়ো সায়েন্স মিয়ামি মেট্রোপলিটন এরিয়া। যেটাতে তিনি প্রেজেন্টলি কাজ করতেছেন, ঠিক আছে, 3 মাস ধরে ফুল টাইম কাজ করতেছেন, যেহেতু ইবোফার্ম বায়োসায়েন্স এটা কি আসলে মেডিকেল কোনো কোম্পানি কিনা এটা চেক করতে পারবেন। এটা মানে ওই বাল্ক আকারে যেভাবে এই মেথডই কিন্তু আমাদের নিতে হবে, বুঝছেন। আর এখানে কম পাইছি, কিন্তু পরবর্তীতে যদি আমরা আসলে এখানে আমাদের জিপ কোড দিয়ে বের করার চেষ্টা করি, তাহলে হচ্ছে হয়তো 1K বা 2K পর্যন্ত আমরা এখানে কষ্ট করলে যাইতে পারবো। মেথড থেকে আমি বুঝাইতে পারছি ভাই, বুঝছেন আপনারা? জিপে এখানে ইউএস এর জায়গা যদি আমরা ইউএস এর যে জিপ কোড গুলো আছে ওই কোড গুলো যদি একটা একটা করে ব্যবহার করে খুঁজি তাহলে মনে আরো বেশি পাবো। বেশি পাবো, হ্যাঁ বেশি পাওয়া যেতে পারে। ক্রস চেক করে নিয়ে তাহলে হচ্ছে ক্লায়েন্ট যদি কোনো কোয়েশ্চন করে যে এটা কই পাইলেন কেমনে কে, তাহলে আপনি তাদের তাকে আনসার দিতে পারেন কনফিডেন্স সাথে, আপনার বেশি হয়। এরপর একজন একটা কোয়েশ্চন করছিলেন, জানো কি, ভাইয়া ক্লাস বোরিং লাগতেছে? না ভাইয়া, কোশ্চেন তো আর ছিল না, এটাই ছিল দুইজন করে কি করছিল। হ্যাঁ ভাইয়া, জি জি জি, আমার একটা কোশ্চেন ছিল, মানে কোশ্চেনটা হচ্ছে কি 1K 5K 10K এগুলা মানে কি, বলে তারা কি বোঝায়? 1K মানে 1000, 5K মানে 5000, 10K মানে 10000, কে দিয়ে 1000 বোঝায়, 1000 এম দিয়ে মিলিয়ন বোঝায়, বি দিয়ে বিলিয়ন বোঝায়। 1 এর পরে যদি বড় একটা বি থাকে তাহলে এটা হচ্ছে আপনার বিলিয়ন, 1 এর পরে যদি এম থাকে মিলিয়ন, কে থাকলে 1000। জি ভাই, তো আজকে আমাদের ক্লাস কোন টপিকসে নেবেন? আজকে হচ্ছে সফি ভাই নিয়ে, গতকালকে আমি আর কি করতে পারিনি, মানে আমার রিসার্চের কিছু বিষয় ছিল, অসুস্থ ছিলাম। মানে লিড জেনারেশন নিয়ে যদি আপনাদের কোনো বায়ার রিকোয়েস্ট এসে থাকে যেগুলো আপনি বুঝতেছেন না, আমি প্রবলেমগুলো আপনাদেরকে এইভাবে সলভিং করে দিতে পারবো। যেমন এই ধরনের যে স্পেসিফিক, এখানে আপনি যে কোয়েশ্চনটা করছেন, ঠিক আছে, ওনারা ম্যানুয়ালি সার্চ করে পায় না, ওনারা বিভিন্ন ডাইরেক্টরিতে যায় পায় না, তারপরে বিভিন্ন লিঙ্কডইনে গিয়ে উল্টাপাল্টা সার্চ করে পায় না, ফেসবুকে যায় পায় না, বিভিন্ন ধরনের মেথড ইউজ করেও পায় না। কিন্তু ওই এই থ্রুতে যদি আপনি যান, জাস্ট একবারে ওইখানে এই এটা কি বলে রিক্রুটিং এ একবারে কলাম করে দেওয়া আছে, ওইভাবে এখানে ডাটাগুলো যদি আপনি স্পেসিফিক্যালি বসাইতে পারেন, সার্চ করেন যে সার্চ স্ট্রিংটা বেরোবে, স্ট্রিং এর মধ্যে যদি কোনো ঝামেলা থাকে একটু ক্রস চেক করে নিতে হবে, ওইখানে হচ্ছে টুকটাক একটু আপগ্রেডেশন করে সার্চ করে যদি পাওয়া যায়, তাহলে হচ্ছে আপনি ওই যে এটার থ্রুতে এইচ সুপার টুলস এর থ্রুতে এটা আপনি নিলেন, নিয়ে হচ্ছে ভ্যালিডেশনটা চেক করলেন, ভ্যালিডেশন চেক করে আপনি তারপরে র্যান্ডমলি দুই একটা একটু ক্রস চেক করলেন, এগুলা দিচ্ছে এগুলো আসলে ওনার কোনো কাজে লাগবে কিনা, তারপরে দুই তিনটা আপনি ডাটা তাকে স্যাম্পল হিসেবে পাঠিয়ে দিতে পারে। ভাই আমরা তো জি ভাই, লিড জেনারেশনের যে ইয়াগুলো আসে বা রিকোয়েস্ট গুলো আসে বিভিন্ন রকম তথ্য চাই, যে কোনো তথ্য ভাই এখানে সার্চ দিলেই তো আমরা পাইতে পারি। স্পেসিফিক আমাকে তথ্যগুলো বলেন, সব তথ্য তো আর পাবেন না। যেমন ভাই হচ্ছে আপনাকে চিন্তা করে নিন, অনেক সময় আসে যে মিউজিক ডিরেক্টরের তথ্য চাই। হ্যাঁ, মিউজিক ডিরেক্টরের তথ্য পাওয়া যাবে, মিউজিক ডিরেক্টরের তথ্য হচ্ছে লিংকডইন এর চাইতে ফেসবুকে পাবেন বেশি। ফেসবুকে এটা কমন সেন্স না? মিউজিক ডিরেক্টরের ব্র্যান্ডিংটা কিন্তু ফেসবুক বা টুইটার, টুইটারও কম, ফেসবুকে বা ইনস্টাগ্রাম, ঠিক আছে। ফেসবুক তাহলে আপনি কেমনে বের করবেন সার্চ স্ক্রিন স্ট্রিংটা কি হবে? মনে করেন ফেসবুকে যদি মেইল হাই করা থাকে তাহলে তো পাওয়া মনে হয় সম্ভব না, আমরা একটা কোন এক্সটেনশন দিয়ে কি পাওয়া সম্ভব আছে ফেসবুকে?
জি বললাম যে স্যার এই ফেসবুকে যখন আমরা মেইলটা হাইড করে দেই তখন এক্ষেত্রে আমরা কোনো এক্সটেনশন ব্যবহার করে তার মেইলটা কি পাতে পারি, এরকম কি কোনো এক্সটেনশন আছে বা এরকম কি কোনো কাজ আছে? আমার আমার কাছে এক্সটেনশন আছে, ওইটা হচ্ছে যদি কারো লাগে আমি দিয়ে দিব। আমি একটা ডেমো তাহলে দেখতে চাচ্ছিলাম, আমার অ্যাকাউন্ট থেকে আমার মেইলটা কি বের করা সম্ভব? আপনার অ্যাকাউন্ট থেকে আপনার মেইল যদি না দেন তাহলে কেমনে সম্ভব? আচ্ছা আমি একটু দেই মেইল এই অ্যাকাউন্টটা। না এটা হচ্ছে অফ টপিক, এটা হচ্ছে এই এক্সটেনশনটা সবাইকে দেওয়াটা ঠিক হবে না। যারা কাজ করতেছেন পেড, তো যারা কাজ করতেছেন যদি আমাকে পরবর্তীতে কোনো কোয়েশ্চেন করেন বা আপনার প্রজেক্ট অনুযায়ী কোনো প্রয়োজন হয় আমি আপনাকে হেল্প করতে পারবো। সেক্ষেত্রে ফ্রিতে এই ধরনের কোনো এক্সটেনশন হয়তো বা পাবেন, আর পাইলে হচ্ছে স্ক্রিপ্ট লিখতে হবে, আপনাকে কোড লিখতে হবে। এটা আমার এইটার মেইলটা কি বের করা সম্ভব এই ইউজারের? ইব্রাহিম ভাই এটা আপনার প্রজেক্টের কাজ না হচ্ছে এমনি জানতে এটা আমি পার্সোনাল ভাবে আমি জানতে চাচ্ছিলাম যে আমার এটার কি মেইল বের করা সম্ভব। আপনি ফেসবুক দিয়েছেন, আপনার এখানে ইমেল আছে আদতে? হ্যাঁ হ্যাঁ ইমেইল অ্যাড করা আছে। এটা হাইড করে রাখছেন আপনি? হ্যাঁ আমি হাইড করে রাখছি। বের করা সম্ভব? একটু দেখাবেন না, এখন দেখাই না, এটা পরে হয়তো যদি কোনো ক্লাসে কথা বলি তাহলে এটা নিয়ে কথা বলা যাবে। ঠিক আছে, এখন হচ্ছে আমি যেটা একটু দেখাতে চেষ্টা করতেছি, মনে করেন ফেসবুক থেকে যদি বাল্ক 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 আপনি নিতে চান, ঠিক আছে, যাদের ফেসবুক অ্যাকাউন্টে হতো ওনাদের ইমেল অ্যাড্রেসটা দেয়া, মিউজিক ডাইরেক্টরের পরে হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে যদি আপনি @gmail.com লিখেন, @gmail.com লিখেন, ডট কম লিখে হচ্ছে আবার একটা স্পেস দিয়ে মিউজিক মিউজিক ডাইরেক্টর চাচ্ছেন, তারপরে চাচ্ছেন হচ্ছে মিউজিক ডাইরেক্টর চাচ্ছেন, তারপরে জিমেইল চাচ্ছেন, তারপরে হচ্ছে আপনি সাইট কথাটা লিখে দিবেন, সাইট একটা কোলন দিবেন, www.online শুধু facebook.com লিখে দেন একটা স্পেস দিয়ে, FACEBOOK facebook.com। দেখি আমরা পাই কিনা, দেখেন সবকিছু সবগুলো একবারে ফেসবুকের প্রোফাইল চলে আসছে, তন্ময় ঘোষ, বেঙ্গালি মিউজিক্যালি, আমি কিন্তু কোনো কি দেই নাই, রিজিয়ন দেই নাই। ঠিক আছে, যে সি কন্টাক্ট ইনফরমেশন এন্ড ডিটেইলস অ্যাবাউট মিউজিক ডাইরেক্টর রাবি প্রিয়ান জি। হ্যাঁ বলেন। মানে যদি আমরা এখানে এরিয়াটা ধরে যাই তাহলে তো এরিয়া বাই এরিয়া আসতেছে, যে এলাকাটা ধরে দেন দেন এরিয়া ধরে দেন, দেখি এরিয়া ধরে কি আসে। ইয়া নিউ ইয়র্ক দিয়ে দেই অথবা কানাডা দিয়ে দেই। মিউজিক ডাইরেক্টর gmail.com সাইট facebook.com লিখে সার্চ করেন। অমিত মিউজিক ওয়ার্কস অ্যাবাউট ফেসবুক গাগানদীপ, যে কানাডা কথাটা হাইলাইট করা আছে তাহলে কানাডার কোন রেফারেন্স এখানে আছে। সেবাস্টিয়ান ড্যারমি অ্যাবাউট ফেসবুক সব নাও সেন্ট, দেখে কি ওনার পেজ না কি। ওই আর কিছু তো দেখা না, কেমনে বের করবো বলেন তো লোকেশনটা। তবে উনি যে উনি যে মিউজিক রিলেটেড লোক এটা বোঝা যাচ্ছে, মিউজিক এবং ব্যান্ড হচ্ছে ওনার এটার যে টাইটেলটা মানে ক্যাটাগরিটা। পরেরটা দেখি, স্টিভ হিল এ ফ্যান অফ ইয়ার্স হ্যাজ রিকোয়ার্ড টু আস, এ ফ্যান অফ ইয়ার্স হ্যাজ রিকোয়ার্ড আস টু ইনকোয়ার অ্যাবাউট ইয়ার মিউজিক ফর এয়ারপ্লে অন ক্যানাডা পেজ ক্যানাডা রেজ রেডিও।
ক্যানাডা কথাটা এখানে আছে, ফেসবুকের এই যে বিষয়টা দেখি। A fan of yours has requested us to inquire about your music for air play on Canada Race Radio. If you have not already submitted your song, please do in an MP3 format to canadaradio.com@gmail.com. Put the name the hand. Canadaradio.com যেটা হচ্ছে এটা কিন্তু কোনো মিউজিশিয়ানের ইমেল না, কোনো মিউজিশিয়ানের ইমেল কেমনে দিব? তাহলে যদি $5 জন্য আপনাকে 1K চায়, ঠিক আছে, আপনি বাল্ক আকারে তাকে এক্সট্রাক্ট করে দিতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা হচ্ছে হয়তো যাবে, কিন্তু ওই কি হবে না আর কি, ও কোন কাজে লাগবে না। আর বাউন্সেরটা কেন চেক করতে পারেন? আপনারা তো হচ্ছে নেভার বাউন্সে চেক করছেন ডাটা, আপনারা ভ্যালিডেশনটা বাল্কে মিলের। জি ভাই, নেভার বাউন্স hunter.io এগুলো থেকে করি। নেভার বাউন্সে কি হচ্ছে, বাউন্স রেট চেক করা যায়? জি ভাই, এখানে দিলে আসে ভ্যালিড কি ভ্যালিড না, ভ্যালিড কি ভ্যালিড না, বাউন্স রেট কয়টা ইনঅ্যাকটিভ আছে, মানে ইমেলটা হচ্ছে এখানে গেছে গিয়ে ফেরত চলে আসছে, মানে তার তার এখানে যায় না, স্প্যামে ইনবক্সে সোশ্যালে বা হচ্ছে প্রমোশনে পুরো কোথাও যায় না, যে ফেরত চলে আসছে, মানে ইমেলটা হচ্ছে ইনঅ্যাকটিভ। এই বাউন্স রেটটা কেন চেক করবেন? এটা জানি না ভাইয়া। সুপার ইমেল ভ্যালিডেটর ভার্সন 4 এটা তো ছিল আমার এখানে। সফটওয়্যারটা যদি আপনার ডাউনলোড করে নেন,
একটু ওয়েট করতে হবে, আমার পিসি স্লো হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, প্ল্যান গুলা দেখবেন যেটা কি প্ল্যানে কাজগুলা ইয়ে করে। তো এক মাসের প্রাইস নেবে হচ্ছে, যদি আপনি অ্যাডভান্স লেভেলে যান তাহলে ধরেন $300। আর মিডিয়াম যদি বিজনেস আর কি ইয়ের জন্য আপনি এই যে শপিফাই এর এই ক্যাটাগরিতে নেন, এটার জন্য আপনার প্রায় $80। বেসিক যদি নেন $30। তো এই জায়গাতে যাই মনে করেন শপিফাই এর আর কাজ করার ইচ্ছা জাগে না, বুঝছেন? হ্যালো, এটা দেখার পরে আর কাজ করার আপনার ইচ্ছা থাকবে না। তো যাই হোক, তারপরে আপনারা অনেকদিন থেকে শপিফাই, দাঁড়ান আমি বলি, আপনারা অনেকদিন থেকে শপিফাই শপিফাই করতেছেন, ভালো, শপিফাই 14 দিনের জন্য ট্রায়াল কাজ করতে পারবেন। তো আমি ট্রায়াল দিয়ে দেখে দেই, ঠিক আছে? ওকে, ট্রায়ালে গেলেন, ট্রায়ালে রেজিস্ট্রেশন করলেন, যা যা মন চায় মেইল দিয়ে রেজিস্ট্রেশন করে দিবেন। আমার মনে হয় এটাতে একটা অ্যাকাউন্ট করাই আছে, আমি ওটাতে লগ ইন দিই, ঠিক আছে? অ্যাকাউন্ট করার পর লগইন এর পর এখানে আসবে, এখান থেকে ক্রিয়েট স্টোরে যাবেন, ঠিক আছে? ক্রিয়েট স্টোরে যে আপনাকে নাম সিলেক্ট করতে, আচ্ছা আমি ই করে রেজিস্টারই করে দেই, এতে আপনাদের ভালো হবে। ধরেন মেইল দিয়ে রেজিস্টার করি যাতে ঝামেলা আপনাদের না হয়, পরে বলবেন যে এরকম আসতেছে ওই রকম আসতেছে, তারপরে ঝামেলা করা লাগবে। শপিফাই গেলাম, স্টার্ট ফ্রি ট্রায়ালে গেলাম, মেইল দিলাম, মেইলের হচ্ছে পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম। তো আমি ধরেন এটাই মেইলের পাসওয়ার্ড দিলাম, স্টোরের একটা নাম চাবে। তো এই শপিফাই এর পর আপনি কি নাম দেবেন? তো ধরেন আমি নাম দিলাম ইব্রাহিম 4040 নাম দিলাম, ঠিক আছে? স্টোরের একটা নাম হবে, অথবা আপনার যে কোনো স্টোরের আপনি নাম দিতে পারেন। জানো আমার ব্লগের নাম ছিল যেরকম গেট পিসি, ওই রকম হচ্ছে একটা ডোমেইনের নাম হবে এখানে, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতো এখানে স্টোরের নাম দিতে পারেন। তো আমি ধরেন এইটুকুই আমি নাম দিলাম, আমার স্টোরের সাথে এই নামটা জানি থাকে, আপনার পছন্দ মতো নাম দিবেন যে যে ক্যাটাগরি নিয়ে পেজ খুলেন। দেন হচ্ছে ক্রিয়েটর স্টোরিতে চাপ দেবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, একটু সময় লাগবে। আচ্ছা দেখেন, এখন শপিফাই এর একটা সাইট আমার কিন্তু এখানে ক্রিয়েট করে দিছে, দেখছেন? এই নামে আমার হচ্ছে শপিফাই একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। আমি এটাতে যেয়ে দেখবো যে আমার কিছু এখন এখনো রেডি করা নাই, ঠিক আছে? এখন আমি এটা রেডি করব। তো এগুলো ইনফরমেশন গুলো দিবেন যে আপনি কি ধরনের ইয়ে করতেছেন। তো আমি ধরেন এটা অনলাইন সেলিং, নোট অনলাইন, আচ্ছা যাই হোক, এগুলো আপনারা যার যেটা মন চায় এগুলো ইয়ে করে নেবেন, সিলেক্ট করে পছন্দ অনুযায়ী আপনারা ক্যাটাগরি গুলো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আমি এগুলো নেম পাস করে যাচ্ছি, এটা একটু দেখে নেবেন, নিয়ে আপনারা নেক্সট স্টেপে যাবেন অথবা স্কিপ করবেন, ঠিক আছে? তো আমি ধরেন স্কিপই করলাম, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যা যা দেওয়ার দরকার ধরেন আপনারা দিয়ে দিলেন, ঠিক আছে? দিয়ে আপনারা এন্ট্রিস এন্ট্রিস ইয়ে করে দিলাম। এখন আপনার অ্যাকাউন্ট সেট আপের স্টেপ আসবে, এখন এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা সেট আপ করে দিবেন, ঠিক আছে? তো এখন তার আগে আমাকে একটা টেমপ্লেট ইয়ে করতে হবে, সিলেক্ট করতে হবে, এটার জন্য একটা সুন্দর ধরনের একটা থিম দিতে হবে। আপনারা এখান থেকে পছন্দ অনুযায়ী থিম ইনস্টল করে দিবেন। আচ্ছা এটা অলরেডি দেওয়া আছে, এখন একটু যে দেখি কি অবস্থা। এই যে অটো অলরেডি ওর একটা থিম দিয়ে দিছে, তো এই থিমটাকে আমরা হচ্ছে কাস্টমাইজ করব, ঠিক আছে? হ্যালো হ্যালো, জি বলেন, শোনা যাচ্ছে?
আচ্ছা, এই থিমটাকে এখন আমরা কাস্টমাইজ করব, ঠিক আছে? এখন আমরা যাব হোমে, হোম থেকে আপনার এগুলোন কাস্টমাইজ শুরু করব। এখান থেকে আমরা চাইলে এখানে একটা ডোমেইন অ্যাড করে নিতে পারবো, বা কাস্টমাইজ থিমও এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো কাস্টমাইজ থিমে এখানে কয়েকটা থিম আছে, আপনারা চাইলে এগুলোন থিম ব্যবহার করতে পারবেন। যেমন এখন এইটা আছে, বারো এখানে থিম আপনারা লাইব্রেরি থেকে নিয়ে এসে আপলোড করে দিতে পারবেন। তবে ফ্রি থিমে যদি যান ফ্রি থিম পাবেন, আর প্রিমিয়ামে গেলে প্রিমিয়াম থিম গুলান হচ্ছে আপনার টাকা দিয়ে কিনতে হবে। তো এখানে বেশ কিছু আপনার ফ্রি থিম আছে, ঠিক আছে, আপনারা সিলেক্ট করলেন। তো আমি ধরেন বিজনেস হিসাবে যেটা দেওয়া আছে ওইটাই এডিট করবো। অথবা আপনি কিন্তু চাইলে এখান থেকে যে কোনো থিম নিতে পারেন, ফ্রি একটা আছে, বাস নিলেন। মোটামুটি এই হোমের এখানে যে তিনটা সেক্টর ছিল এই তিনটারই কাজ দেখে দেওয়া শেষ। এটা ডোমেইন অ্যাড করবেন, থিম চেঞ্জ করবেন, আর এখানে প্রোডাক্ট অ্যাড করবেন। আচ্ছা, প্রোডাক্ট এখন অ্যাড করব কিভাবে যাই? প্রোডাক্ট অ্যাডে এখানে একটা প্রোডাক্টের হয়তো আপনি নাম দিলেন, যেমন ধরেন আমি আলি এক্সপ্রেসে গেলাম, আলি এক্সপ্রেস থেকে ধরেন আমি একটা প্রোডাক্ট নিব। আচ্ছা, ধরেন আমি এই জুতাটার হচ্ছে আপনার হচ্ছে আমার একটা জুতা আছে, এই জুতা নিয়ে আমি হচ্ছে একটা পোস্ট করব আর কি। আমি আলি এক্সপ্রেস থেকে আর কি ইনফরমেশন গুলো দেখানোর জন্য আসছি, মানে এখান থেকে কপি করে করে দেবো এই জন্য। তো এখানে আমার যে আসতেছে না কেন, মনে হয় রেকর্ড কি হচ্ছে? হ্যালো, হ্যালো মুন্না ভাই, কি এলো? জানি কথা বলে না, এই সাইট আসে না কেন, না আসলো, পোস্ট ওপেন হয় না কেন? আচ্ছা যাই হোক, আমি একটা, হ্যাঁ ভাই, এই যে মানে শপিফায়ের যে কাজটা, এটা এক কথায় কি বলবেন, পণ্য বিক্রি? হ্যাঁ, পণ্য বিক্রি করার জন্য, ঠিক আছে। তো ধরেন আমি এই জুতাটাই আর কি বিক্রি করব, ঠিক আছে। এই জুতার ইনফরমেশন ধরেন আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে এখানে একটা টাইটেল হিসেবে দিলেন, ঠিক আছে। তারপর প্রোডাক্টের সম্পর্কে যেরকম এখানে একটা বিবরণ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে দেখি একটু, এখানে যেমন যে বিবরণ গুলো দেওয়া আছে এই বিবরণ গুলো নিয়ে আমি ধরেন এখানে টাইপ করে সুন্দর করে লেখা দিলাম। আপনারা এই প্রোডাক্টের সম্পর্কে সুন্দর করে একটু বর্ণনা লিখবেন আর কি, ঠিক আছে। লেখার পর আপনি কি করবেন, প্রোডাক্টের একটা পিকচার আপলোড দেবেন। ধরেন আমার এখানে জুতার পিকচার আছে একটা, ওই প্রোডাক্টটা আমি এখানে মিডিয়াতে আপলোড দিলাম, ঠিক আছে। তো আমি এই জুতাটা বিক্রি করব ধরেন $20, বা ওনার এখানে টাকা আছে, তাহলে ধরেন এখানে আমি বিক্রি করব $100। এই জুতার মূল্য আমি দিলাম $100, কিন্তু এটা বাজার মূল্য ধরেন আপনার দেওয়া আছে ধরেন $150, ঠিক আছে। তো এটা আমি পাসপার এগুলো সবকিছু আপনার ইচ্ছা অনুযায়ী এগুলো বসাই দেবেন, যেটা যে রকম দেওয়ার প্রয়োজন আপনারা দিয়ে দেবেন, এগুলো আমি এমনিতে বসে দিবেন। হ্যাঁ, কি লেভেল, $150 এর নিচে এখন যেটা লেখা আছে এটা প্রাইস, এই জুতাটার আমি প্রাইস বিক্রি করব $100, ঠিক আছে। কিন্তু এটা বাজার মূল্য ধরেন আপনার $150, যাই হোক। এগুলো না আপনারা একটু কাস্টমাইজ ভাবে সাজিয়ে নেবেন, ঠিক আছে। আর এই ক্যাটাগরির ইনফরমেশনটা, এটা আমিও একটু কনফিউজ, এটা খালি একটু আপনারা দেখে নেবেন যে এটার মানেটা আমি বুঝি নাই। নয়ন ভাই কি এটা বুঝছেন, এটা কি, এটা জানি আমি বুঝি নাই, এখানে যে কি কি দেব এটা বুঝি নাই, যাই হোক এটা যেহেতু বুঝিনি এই ঘরটা এটা বাদ দিলাম, এমনিতে ওইভাবে লিখলাম। এখন ধরেন ওইটার আপনার ওয়েট কতখানি, এটা আমরা ওজন গুলা দিয়ে দেবো। এটা ধরেন ওজন দিলাম 200 গ্রাম, 200 গ্রাম ওয়েট, ঠিক আছে। এখন এই প্রোডাক্টটা হচ্ছে কোন কান্ট্রি, এগুলো সব কিছু সিলেক্ট করে দিবেন, যা যা দেওয়ার কোড গুলা দেওয়ার সেগুলো সব দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনারা সার্চ ইঞ্জিনে প্রোডাক্টটা এরকম দেখাবে, এটা হচ্ছে আর কি ওয়েবসাইটের এসইও। দেন হচ্ছে আপনারা কি করবেন, সেভ করে দিলেন, ঠিক আছে। মোটামুটি এই প্রোডাক্টের একটা ইনফরমেশন হয়ে গেল। এখন আমি যদি এই ওয়েবসাইটে যাই, যে যদি দেখি যে আসলে আমার প্রোডাক্টটা ওখানে অ্যাড হয়েছে কিনা,
বা প্রোডাক্ট আসছে কিনা এটা যদি এখন দেখি, ওখানে যে দেখতে পারবো আমার এই যে প্রোডাক্টটা আমি অ্যাড করছি সে প্রোডাক্টটা এখানে দেখাচ্ছে। এবং দেখেন আমি ওই যে 100 প্রোডাক্টটা মূল্য দিছিলাম 100 আসছে 150 টাকার পরিবর্তে আমি অফারে আপনার 100 টাকায় দিছি, ঠিক আছে ওইটা আসছে। আর এখান থেকে কেউ বাই করতে পারবে, আর প্রোডাক্টের বিবরণ গুলান দিছিলাম এগুলো নিয়ে আর কি এখানে চলে আসছে। এই মূলত হচ্ছে শপিফাই এর হচ্ছে আপনার কারসাজি, বুঝছেন? আর এখানে কি ব্লগ স্পটে বানানো যায় না? ব্লগ স্পট এর আপনার এই হচ্ছে কার্ড টুর হচ্ছে আপনার এক্সটেনশন নাই, তবে হ্যাঁ আছে, নাই বললে ভুল হবে, তবে পেপাল সিস্টেমে আপনি কার্ড টু করতে পারবেন অথবা কন্টাক্ট এর মাধ্যমে আপনি পণ্য বিক্রি করতে পারবেন। এই দুইটা সিস্টেমে ব্লগারের মাধ্যমে করতে পারবেন, আর উইক্সে হচ্ছে আপনার উইক্সে হচ্ছে চ্যাটের মাধ্যমে করতে পারবেন, এবং উইক্সে হচ্ছে আপনার কার্ড দেওয়ার সিস্টেম আছে উইক্সে, ঠিক আছে? আচ্ছা, আর ওয়ার্ডপ্রেসে গেলে তো আপনার কোনো কথাই না, ওখানে মোটামুটি সব ধরনের প্লাগইন দিয়ে কাজটা কমপ্লিট করে দিতে পারবেন। এই হলো কাহিনী, আর আরো স্কিপ দিয়ে করলে আরো তো বেটার হবে। আচ্ছা যাই হোক, এই হলো আপনার ছিল কাহিনী। এখানে আপনারা যত খুশি প্রোডাক্ট এভাবে অ্যাড করবেন, যেমন এখানে একটা আছে আপনারা আরো অ্যাড করতে থাকবেন, আর একটা ধরে অ্যাড করব। হ্যাঁ, এখান থেকে পরবর্তীতে কমিশন হিসেবে পাবেন আপনি ইনকামটা, আপনারা যে সিস্টেমে আর কি খুলতে চান সেই সিস্টেমে খুলবেন। তো ধরেন আমি আর একটা প্রোডাক্ট হচ্ছে নিব এখান থেকে, কি আর কে নিব, আচ্ছা ধরেন আমি এখান থেকে আদার্স একটা টাইটেল কপি করলাম, ধরেন কি টাইটেল কপি করব, এইটাই ধরেন কপি করলাম, টাইটেল হিসেবে এটাই দিলাম, তো লিখতে ভালো লাগতেছে না এটা, এই জন্য কপি করে দিলাম। এখানে টাইটেল হিসেবে দিলাম, এখানে ধরেন প্রোডাক্টটার হচ্ছে বিবরণ ইয়ে করব, বিস্তারিত ধরেন লিখবো আমি, কিন্তু এগুলো কপি করে দিচ্ছি, এগুলো আপনারা কিন্তু ম্যানুয়াল ভাবে লিখবেন, যেটা যে প্রোডাক্টের লেখার প্রয়োজন সেটা সেই প্রোডাক্টের সম্পর্কে লিখবেন। দেন হচ্ছে মিডিয়াতে যে আমি ধরেন এখানে একটা ইয়ে দিলাম, এটা মনে করেন ঘড়ি সম্পর্কে লিখছি, ঠিক আছে, এগুলো সব ইনফরমেশন ধরেন আমার ঘড়ি সম্পর্কে, ঘড়ির টাইটেল এগুলো দিলেন হয়তো বা অ্যাপেল ওয়াচ অফার বা যে কোনো কিছু একটা দিয়ে দিলেন, দিয়ে প্রোডাক্টটা এখানে আমি এটা অ্যাপেলের ঘড়ি বিক্রি করবো ধরেন 50 টাকা দিয়ে, এটার হচ্ছে বাজার মূল্য ধরেন 100 টাকা, বুঝছেন? যাই হোক, এগুলো সেটিং গুলো আপনার সবগুলো ঠিক করে দিবেন। দিয়ে হচ্ছে এটা এটা আমার অতটা সঠিকভাবে জানা নাই, এটার ওয়েট যা হয় সে ওয়েটে ধরেন এখানে দিয়ে দিলেন, এটা ধরেন যদি 20 কেজি না কি হবে এগুলো দিয়ে দিবেন, দিয়ে কান্ট্রি গুলো ধরে দিবেন যে এটা প্রোডাক্টটা কোন কান্ট্রিতে সেল হবে, তো বাংলাদেশ আমি দিয়ে দিলাম, প্রোডাক্টের কোড ইয়ে টিয়ে দিবেন, ব্যাস সেভ দিবেন। প্রোডাক্ট এখানে মোটামুটি এটাও ধরেন ইয়ে হয়ে গেল, ঠিক আছে, এখন এখানে আমি আবার যাই দেখবো যে আমার ওই প্রোডাক্টটা এখানে আসছে কিনা, এই দেখেন ওই প্রোডাক্টটাও কিন্তু চলে আসছে। এইভাবে মূলত হচ্ছে আপনার শপিফাই এর সাইট গুলা নিয়ে পোস্ট করব, এবং হচ্ছে কাস্টমাইজ ভাবে আপনারা এখানে আরো কিছু অপশন দেখতে পাবেন, যেমন হচ্ছে প্রোডাক্ট আপনারা আরো এখানে অ্যাড করতে পারবেন। ভাই এটার উপর কি বাই রিকোয়েস্ট পাওয়া যায়? অনলাইনে যেহেতু সবাই প্রোডাক্ট সেল করার জন্যই আসে, কিছু কিছু অনেক পার্সন আছে প্রোডাক্ট সেল করার জন্য আসে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কাজ পাবেন এটার উপর। কেমন টাইপের কাজ যে বলবে যে ওদের ওয়েবসাইট এইভাবে একটা ওয়েবসাইট বানিয়ে দিলেন এই ধরনেরও কাজ পাইতে পারেন, অথবা এখানে প্রোডাক্ট লিস্টের কাজ করে দিলেন এটাও পাবেন, এখানে এক্সপোর্ট ইম্পোর্টের অনেক কাজ আসে, বুঝছেন? প্রোডাক্ট হচ্ছে লিস্ট করার কাজ আসে, যে শপিফাই এর প্রোডাক্ট হচ্ছে লিস্ট করে দিতে হবে, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে, বুঝছেন? এখানে অনেকগুলো প্রোডাক্ট ধরেন আপনি দেবেন, তো এটার জন্য ইম্পোর্ট একটা সিভি আছে, এটার হচ্ছে আপনার এখানে বলে দিছে যে হচ্ছে আপনার কিভাবে এটা কাস্টমাইজ ভাবে করবেন, এখানে ফরম্যাট ওরা নিচে বলে দিছে, পিকচার সম্ভবত দেওয়া আছে নিচে, এই যে এই সিস্টেমে হচ্ছে প্রোডাক্ট গুলান এক্সেলে আপনাকে লিখতে হবে, ঠিক আছে, এই সিস্টেমে লিখতে হবে, আপনার এক্সপোর্ট দিতে হবে। হ্যাঁ ভাইয়া, জি ইব্রাহিম ভাই আপনি একটু কন্টিনিউ করেন, ঠিক আছে? হ্যাঁ এই কন্টিনিউ করেন, আমি আমার ব্যাচে একটু প্রবলেম হয়ে গেছে, তো তাহলে অর্ডার মানে কাস্টমার জমা টমা দেয় নাই, অফিসিয়ালি একটু জমা হয়ে গেছে, তাহলে আমি ওখান থেকে একটু সময় দিয়ে আসতেছি, আপনি কন্টিনিউ করেন, ঠিক আছে? ঠিক আছে, মূলত ধরেন এইভাবে
সিবিএস আপনার টেমপ্লেট গুলান মানে যে এক্সেল এর যে সিবিএস করা যায় ওই সিবিএস টা এখানে আপনারা হচ্ছে ইনপুট দিবেন, ঠিক আছে? ইনপুট দিলে এখানে প্রোডাক্ট গুলান চলে আসবে, ওগুলানের খালি পিকচার টিকচার এগুলো সিম্পল এডিট করা এই আর কি কাজ, এভাবে হচ্ছে আপনারা করবেন। তো এখানে আবার অনেক কিছু জিনিস হচ্ছে ইনেবল থাকে না, এটা যেহেতু ফ্রি ভার্সন অনেক কিছু জিনিস দেওয়া থাকে না, এখানে ক্লিক দেবেন ওগুলো অনেক কিছু কাজ করে না, বুঝছেন? এখানে আপনারা অনেক কিছু প্রোডাক্ট হচ্ছে ই করতে পারবেন, অ্যাড করতে পারবেন, আবার ট্রান্সফার অ্যাড ট্রান্সফার করতে পারবেন, এখানে ধরেন হোম এর যে ইয়েগুলান আছে এগুলো ক্রিয়েট করতে পারবেন, কালেকশন আপনারা সুন্দর করে রাখতে পারবেন, ক্রিয়েট কালেকশন করে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন তৈরি করে দিতে পারবেন, গিফট কার্ডে যায় হয়তো বা গিফট কার্ডের অপশন করে চালু করে দিতে পারবেন, ঠিক আছে? এগুলো গিফট কার্ডের অপশনও আপনারা এখান থেকে খুলতে পারবেন, যে বিভিন্ন প্রোডাক্টে দেখবেন যে কুপন সিস্টেম থাকে, গিফট একটা কুপন থাকে, তাই না? তো ধরেন এখানে দেখেন ওরা কুপন তৈরি করার জন্য এখানে গিফট একটা ইয়ে রাখছে, গিফট কোড রাখছে, এই কোড দিয়ে প্রোডাক্টটা যদি নেই তাহলে আচ্ছা 10 টাকা হয়তো বা ছাড় পাওয়া যাবে, ঠিক আছে? এরকম হচ্ছে আপনারা গিফট কার্ডের এখান থেকে অপশন তৈরি করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার কি কাস্টমার বিভিন্ন ধরনের কাস্টমারের মেইল নাম ঠিকানা এগুলো দিয়ে আপনারা এখানে ইনফরমেশন অ্যাড করে দিতে পারবেন। তো এটা মূলত অ্যাড করলে আপনার হবে কি, ওদেরকে আপনারা মেইল মার্কেটিং এখানে একটা করা যায়, ওই মার্কেটিং করতে পারবেন। তো ওই মার্কেটিং করতে সম্ভবত $1 2000 জনকে আপনি পাঠাতে পারবেন 1 মাসে, তো এটা টাকা খরচ করতে হবে। তো এটার জন্য আপনারা এখানে মেইল নাম ঠিকানা এগুলো দিয়ে ওদের হচ্ছে আপনি অফার প্রমোট করতে পারবেন যে এই প্রোডাক্টটা বিক্রি হবে, হয়ে গেল, এই ঘড়িটা বিক্রি হবে $100 থেকে $50 নিতে চাইলে আপনারা চলে আসবেন। এভাবে মেইল একটা কি বলে কি একটা বিস্তারিত লিখে ওকে মেইল করা হইলো। হৃদয় ভাই, হৃদয় ভাই সাউন্ড অফ করেন। তো এইভাবে ধরেন আপনারা প্রোডাক্টের একটা মেইল করতে পারবেন। তো ওই মেইল করার জন্য এখানে ওই ইনফরমেশন গুলা লাগে, ঠিক আছে? এবং এখানে ট্যাগ দিতে পারবেন, এখান থেকে আপনারা প্রোডাক্ট গুলান অ্যানালাইটিকে থেকে আপনারা দেখতে পারবেন যে কোন প্রোডাক্ট কতটা সেল হচ্ছে, সেই সেলের এখানে অ্যামাউন্টটা দেখতে পারবেন, ঠিক আছে? এখানে অ্যামাউন্টটা দেখতে পারবেন, আর রিপোর্টে গেলে আপনারা দেখতে পারবেন যে 30 দিনের মধ্যে আপনারা কতগুলান প্রোডাক্ট সেল দিছেন, এগুলোর ইনফরমেশন এখানে সেলের ইনফরমেশন গুলান টোটাল এখানে দেখতে পারবেন, বুঝছেন? এই আর কি লাইভ ভিউ গেলে দেখতে পারবেন যে কে কোন কান্ট্রি থেকে কি পরিমাণ সেল করতেছে, আসতেছে, সেল হচ্ছে, এগুলো দেখতে পারবেন। যেমন আমি ঢুকছি যে এখানে দেখাচ্ছে লোকেশন করে ঢাকা থেকে আমি ঢুকছি, ঢাকা কেন জানি সমুদ্রের মধ্যে দেখাচ্ছে, গেল নাকি কত দূর গেছেন আপনি নয়ন ভাই? এটা কিন্তু ঢাকা কি একবারে সমুদ্রের মধ্যে দেখা যাচ্ছে না নাকি? ওখানে কোথায় যাচ্ছেন? ইন্ডিয়া তো আপনার মনে করেন যে এইদিক সাইডে আপনার ডানে আচ্ছা যাক ডুবে যাচ্ছে যাক, বাংলাদেশ তো এই যে এখানে, এই যে আপনি দেখুন সমুদ্রের মধ্যে আমি চলে গেছি, এখান থেকে একটা পিপল আসছে, তো তো এটা মার্ক করে দিছে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোথা থেকে কি পরিমাণ ভিজিটর আসছে, ট্রাফিক আসছে, সেল আসছে, এগুলো এখানে দেখতে পারবেন। আর এখানে মার্কেটিং এর একটা অপশন আছে, যেটা হচ্ছে বললাম যে এই যে মার্কেটিং করা যায়, মেইল মার্কেটিং এখানেও করা যায়। তো মেইল মার্কেটিং এর জন্য এখানে যদি আপনি এই ক্যাটাগরিতে ঢোকেন মেইল মার্কেটিং করতে পারবেন, সেটা হচ্ছে দেখেন এখানে 250টা ফ্রি মেইল হচ্ছে সেন্ড করতে পারবেন। তো ওর জন্য আপনাকে $1 কাটবে, যেটা হচ্ছে টাকা দিয়ে করতে হবে। তো এটা আমরা 50 না 2500 দেখলাম, আপনার কথা দেখলাম 2500, হ্যাঁ 2500 মেইল হচ্ছে $1। তো এটা তো আবার ফিরে 1 মাসের মধ্যে মনে হয়, তো এটা তো করা আমাদের পক্ষে সম্ভব না, তাই না? টাকা দিয়ে আমরা করতে আসবো না। তো মূলত হচ্ছে আমি আগেই বলছি যে এর প্ল্যান দেখতে আসলেই আমার মানে মাথা হ্যাং হয়ে যায়, বুঝছেন? এই সাইটে কাজ করার ইয়ে জাগে না, ইচ্ছাই জাগে না, তারপরে মানুষ কেন যে এটার উপর আগ্রহ, অটোমেশন তৈরি করতে পারবেন।
মেসেজের যে সকল অটোমেশন গুলা থাকে না, ওগুলা আপনারা এখানে তৈরি করতে পারবেন সিম্পল ভাবে। এইভাবে মূলত এই কয়েকটাই শুধু কাজ, আর শপিফাই তেমন কোনো কাজ নাই। এখানে ডিসকাউন্ট যদি আপনি দিতে চান, সেই ডিসকাউন্টের একটা এখানে কোড তৈরি করে নিতে পারবেন। এই কোডটা দিলে স্পেশাল একটা ডিসকাউন্ট পাওয়া যাবে, ডিসকাউন্ট পাওয়া যাবে প্রতিটা প্রোডাক্টের উপর একটা ডিসকাউন্ট পাওয়া যাবে, ঠিক আছে। আর এই অ্যাপস এর ভিতরে যদি যান, ওই যেটা আপনি ইনস্টল দিবেন, যেমন এখানে আমি মেইলের জন্য ওটা ইনস্টল দিছি, ওগুলা আপনারা এখানে দেখাবে বা এগুলো এক একটাও ইনস্টল দিতে পারবেন। ইনস্টল দিলে এখানে আসবে, দেন ওইটার ভিতরে যে আপনার হচ্ছে কাজগুলো করতে পারবেন অ্যাপস এর ভিতরে। তো এই অ্যাপসটার জন্য ক্রিয়েট করতে হবে, ডলার ইয়ে করতে হবে। তো এটা আমার কাছে বেটার মনে হয়নি, আমি এই প্রোডাক্টটাই হচ্ছে ধরেন ক্যাম্পেইন করব। প্রোডাক্টটা সিলেক্ট করলাম, হ্যাঁ প্রোডাক্টটা সিলেক্ট করার পর যাদের যাদের মেইল আপনার অ্যাড করা আছে, ওকে বললাম ওখানে যে যে মেইল ওখানে নাম ঠিকানা ওগুলান দিবেন, ওটা যখন অ্যাড করবেন তখন এখানে কিন্তু সাবস্ক্রাইবারের মধ্যে ওই নামগুলান চলে আসবে, বুঝছেন তো। ওদের হচ্ছে আপনি একটা এখানে সাবজেক্ট দিলেন প্রোডাক্টটা সম্পর্কে, প্রোডাক্টটা সাবজেক্ট একটা, যাই হোক আমি এটাই ধরে প্রোডাক্টটা সাবজেক্ট দিলাম। প্রোজেক্টটা সম্পর্কে একটু কাস্টমাইজ, হালকা কাস্টমাইজ করতে পারবো, এডিটিং করতে পারবো। এটা মূলত কি কাজ জানেন, এটা হচ্ছে মূলত ওই যে গতকালকে আপনারা যে টেমপ্লেট করতে গেছিলেন ইয়ার কি করে বলে গতকালকে টপিকসটা কি ছিল লাস্টে, যে মেইল টেমপ্লেট বানালেন না মেইলের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওই যে মেইল করে পাঠাইলেন, মেইল করাবো হইলো সাবস্ক্রাইবার কি জানি মনে নেই। আচ্ছা বাদ দেন, হ্যাঁ ওইটা বুঝছি আমি। আচ্ছা এটাই মূলত হচ্ছে ওই টেমপ্লেটটা এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে, যে মেসেজ যাবে এই রকম হয়ে। এখন এখানে বায়ারটাও দেখতে পারবে যে এখানে সব নাও থাকবে, এখানে আপনি কাস্টমাইজ ভাবে এগুলো সব ডিলিট করে এডিট করে যা খুশি তাই করতে পারবেন, দেখছেন। এখানে একটা প্রোডাক্টের সম্পর্কে সুন্দর করে অনেকে নয়স হয় বুঝে জানি ও প্রোডাক্টটা নিতে আসে, এখানে সব সবকিছু একটা সুন্দর করে টেমপ্লেট করে ওর এই মেইলে আপনারা ই করবেন, সেন্ড করবেন, ঠিক আছে। তাহলে ওর মেইলে যখন এটা সেন্ড চলে যাবে, ও মেইল ওপেন করলে কিন্তু এই রকম দেখতে পারবে টেমপ্লেট। তো ওর যদি প্রয়োজন হয় বাই নামে ক্লিক দিলে ও অটো এই ওয়েবসাইটে আমার হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে। এটাই মূলত হচ্ছে এখানকার কাজ ছিল, বুঝছেন। এটাই হচ্ছে আপনার এই শপিফাই ইমেইলের কাজ ছিল। আর অনলাইন স্টোরটা তো আপনার দেখালামই যে অনলাইন স্টোর এখানে মোটামুটি কিছু কাজ ছিল, যে ভালো ভাই আমাদের মতো আলসিয়া লোকের এখানে কোনো কাজ নাই। তবে হ্যাঁ আমরা এই ধরনের কাজ পাইতে পারি যে লিস্টিং যেটা না আলসিয়া লোক না, আপনারা প্রোডাক্ট সেল করতে আসলে এখানে আপনারা অনেকে এরকম সাইট বানাই দিবেন। আপনি হয়তো বা দেখবেন যে অনেকে বলে যে আমি শপিফাই ওয়েবসাইটে প্রোডাক্ট সেল করব, এখানে কেন আসে জানেন, কারণ এটা খুব একটা ইজি একটা ওয়েবসাইট। আমি যেভাবে দেখাই দিলাম আপনারা মনে হয় সবাই বুঝছেন, আমার জানা মতে ভাই যে বোঝেনি মনে হয়, আর যে বোঝেনি সে মনে করেন আরো বোকার স্বর্গে বাস করে। যাই হোক, ও যদি বুঝে থাকে, মানে বেশিরভাগই আমি দেখছি এটা শপিফাই এর উপর কেন হচ্ছে আপনার অনেকে হচ্ছে কাজ দিতে চায় বা অনেকে বায়ার হচ্ছে কাজ দেয়, এটার হচ্ছে কারণ হলো এটা একটা ইজি একটা প্ল্যাটফর্ম, যে কেউ ধরেন এখানে কাস্টমাইজ ভাবে প্রোডাক্ট গুলান সাজাতে পারতেছে, প্রোডাক্টে সবকিছু দিতে পারতেছে, ও প্রোডাক্টটা বিক্রি করতে পারতেছে খুব ইজি ভাবে। মানুষকে চাই যে সহজ ভাবে আমি কোন সাইটে কাজ করে প্রোডাক্টটা বিক্রি করব, এই জিনিসটা মানুষ কিন্তু চায়। তো এই জন্য হচ্ছে অনেকে এই ওয়েবসাইট ক্রিয়েটের জন্য আপনার কাজ দিতে পারে, অথবা হচ্ছে আপনার প্রোডাক্ট গুলান সুন্দর ভাবে উনি প্রোডাক্ট দিবে যে আমার এই কোম্পানির এই প্রোডাক্ট গুলান সুন্দর ভাবে সাজিয়ে দেন, ওখানে রেট দিয়ে দেন এত ডলার আগে ছিল এখন অফার দেওয়া হচ্ছে এত ডলার, ভাবে একটা উনি ইনফরমেশন দিল, সেই অনুপাতে আপনি প্রোডাক্টটার ইনফরমেশন গুলান কালেক্ট করে আপনার ব্লগে পোস্ট করে দিলেন, ওনার ব্লগে পোস্ট করে দিলেন। এটুকু মূলত হচ্ছে ওরা হচ্ছে কি করে আপনাকে হায়ার করবে। তাহলে তো ভাই ওরা ওই যে কি বলে ইউজার আইডি পাসওয়ার্ডও দেয়? হ্যাঁ অবশ্যই, আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে এইটা ঢোকার জন্য, এরপরে বলবো যেগুলো লিস্টিং করেন। হ্যাঁ, ওই পরে আপনি হচ্ছে এখানে যত খুশি
সাইটে হচ্ছে প্রোডাক্ট গুলো আপলোড দেবেন, এখানে চলে আসবে। এছাড়াও কিছু কাস্টমাইজ ভাবে এখানে আরো কিছু ডিজাইন করার জন্য অপশন ছিল সাইট গুলান, সার্চ মেনু, এগুলো হচ্ছে এই যে ক্যাটাগরি যেটা ছিল এগুলো কিন্তু আপনারা এখান থেকে আরো অ্যাড করে দিতে পারবেন। যেমন এখানে কিন্তু আমি হয়ে গেল মেনু অ্যাড করিনি, মেনু অ্যাড করা দেখাই। এখানে কিন্তু এই দুইটাই মেনু আছে, আপনি চাইলে এখানে কিন্তু আরো মেনু তৈরি করতে পারবেন। অ্যাড মেনুতে যা দিলাম, ধরেন মাই সার্ভিস দিলাম, এটা দিয়ে ধরেন আমি একটা সাব মেনু ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে। তো হইলো কিনা একটু যায় দেখে আসি। আচ্ছা এখানে মনে হয় সেভ হয়নি, অ্যাড আইটেম করি নাই। এখানে মাই সার্ভিস দিলাম, ওইটার একটা লিংক লিংক দেবেন। এটা লিংকটা কোথায় কাজ করবে, লিংকটা ব্লগে না পেজে? ধরেন পেজে দিলাম, একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করে আপনার হচ্ছে পেজের লিংকটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি পেজের লিংক ধরেন অন্যান্য যেগুলো করা আছে ওগুলা নিয়ে দিয়ে দেবো, কালেকশনে যেমন দিয়ে দিলাম। দেন হচ্ছে সেভ দিলাম, সেভ মেনু। এখন আমি যাই দেখবো যে এখানে মেনুটা চলে আসছে, ঠিক আছে। মেনু আসে না কেন? ওই কি অবস্থা ইব্রাহিম ভাই, কি কোর্স করাচ্ছেন নাকি ভাই? হ্যাঁ ভাই, এই যে শপিফাই এর এটা নিয়ে আপনার পলাশ ভাই বললো যে এটা একটু করে দেন, এজন্য এটা একটু